গ্রীষ্মকালে টেম্পারেচার যেমন একটা সমস্যা সেই রকমই কিন্তু আর একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই যে পাখি গ্রীষ্মকালে হঠাৎ করে আমরা বক্স বা ভাঁড় খোলার আগেই কিন্তু অনেক সময় তারা এগ লে করে দেয় বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা হ্যাচ হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্যায় আমরা পড়লে আমরা গ্রীষ্মকালে সেই বাচ্চাটাকে কিভাবে বাঁচাবো বা এগ যেটা লে করেছে সেটাকে আমরা প্রপারভাবে ভাবে ইনকিউবেট করিয়ে কিভাবে আমরা বাচ্চা নিতে পারবো সেই ব্যাপারটার উপরেই আজকে টোটালি ভিডিওটা নির্ভর করছে ঠিক আছে তো এই সমস্যার মধ্যে অনেকেই কিন্তু পড়েন অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা আমাকে ফোন করেন তো আমি মনে করলাম যে এই রকম সমস্যার মধ্যে এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যায় তাই আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে এলাবোরেটলি এবং ডিপলি ভাবে আপনাদেরকে আমি বোঝাবো ঠিক আছে তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে শুরু করি তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটি দাবি দেবেন এবং যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় জানি ভিডিও থেকে কিছু শিখতে পারলাম তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে শুরু করি গ্রীষ্মকালে যখন বক্স বা ভাঁড় আমরা খোলার আগেই যখন পাখি এগ লে করে দেয় বা অনেক সময় হ্যাচিং হয়ে যায় সেই প্রবলেমটা সলিউশন করার জন্য আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে প্রপার টাইম করে আপনাকে কিন্তু এগ নেয়া বলুন বা কিছু কিন্তু জাজমেন্ট কিন্তু আপনাকে প্রথম থেকে করতেই হবে তারপরে গিয়েও দেখে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখা যায় যে তারপরে গিয়ে এগ লে করে দিয়েছে সেটা ফাটাই লেগ আপনি ফেলতেও পারছেন না অনেক সময় হ্যাচ করে দিয়েছে সেই বাচ্চাটাকেও কি করবেন না আপনার কাছে আছে হ্যান্ড ফিডিং ফর্মুলা বা না আপনার কাছে যে ইনকিউবেটর কোনো কিছুই আপনার কাছে ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর মাধ্যমে সলিউশন আপনাকে দিয়ে দেব প্রথমত দেখুন যারা ভাঁড়ের মধ্যে যারা পাখিকে ব্রিড করাতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে লাভ বার্ডের ক্ষেত্রে দেখুন আপনার নেস্টিং মেটেরিয়ালস থাকে এবং নর্মাল বাজেসের মধ্যে তারা শুধুমাত্র ভাঁড়ের মধ্যেই কিন্তু তারা এগলে করে কোকাটাইলের ক্ষেত্রেও তাই যে শুধুমাত্র তারা ভাঁড়ে এগলে করে এবারে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে টেম্পারেচারটাকে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে একটা এগ যখন ইনকিউবেট করা হয় তার টেম্পারেচারটাকে সাঁইত্রিশ ডিগ্রি টেম্পারেচারের কিন্তু এগ হ্যাচিং করানো হয় আর নর্মালি যখন একটা বাচ্চা এক থেকে তিন চার দিন বা পাঁচ দিন হয় তখন যে ইনকিউবেট করে সেটা ডিগ্রি সেলসিয়াস আর যখন সেই বাচ্চাটা নয় থেকে দশ দিন বা এরকম এসে যায় তখন কিন্তু বাচ্চাটার টেম্পারেচার জানাই গিয়ে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার আজকের দিনে দেখতে গেলে যে গ্রীষ্মকালে প্রায় টেম্পারেচার এখন প্রচন্ড পরিমাণে গরম প্রায় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ কখনো বিয়াল্লিশ পর্যন্ত হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার জন্য আপনাকে একটা জিনিস টার্গেটে রাখতে হবে যে প্রত্যেকটা ভাঁড় বা প্রত্যেকটা বক্স আপনাকে টেম্পারেচার বা হিউমিডিটি এটা একটু কন্ট্রোল আপনাকে করতেই হবে বাট একটা জিনিস আমরা লক্ষ্য করবেন যারা ভাঁড়ে প্রেফার করছেন যে ব্রিড করানোর জন্য বা ব্রিড করে দিয়েছে আপনি ভাঁড় খোলার আগে সেক্ষেত্রে আপনার কি করবেন ভাঁড়ের যে ঢাকনাটা আছে সেটাকে খুলে দেবেন কারণ এমনি বাইরের টেম্পারেচার অনেকটাই বেশি তাই এগ ইনকিউবেট করা বা হ্যাচিং হওয়া বা বাচ্চা বড় হওয়া এই টেম্পারেচার কিন্তু হয়ে যাবে তার জন্য আপনাকে ভাঁড়ের যে ঢাকনাটা আছে সেটাই খুলে দিতে হবে বা আপনারা যদি বক্স দেন বক্সের উপরের যে ঢাকনাটা সেটা কিন্তু আপনাকে খুলে দিতে হবে তাহলে এয়ার ভেন্টিলেশনটা প্রপার পাবে এবং আপনাকে দুপুরবেলা অবশ্যই নর্মাল টেম্পারেচারের জলকে আপনারা কিন্তু স্প্রে করবেন প্রত্যেকটা খাঁচা প্রত্যেকটা বক্স প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন যাতে হিউমিডিটিটাকে ঠিকঠাকভাবে মেজারমেন্টে আসে এবং টেম্পারেচারটা যখন ওই জলটা হবে তখন কিন্তু ওখানকার টেম্পারেচার ভাঁড়ের টেম্পারেচারটা কিন্তু একটু হলেও কমবে তাই এই জিনিসটা আপনাকে করতে হবে আর খাবার দাবার কি দেবেন দেখুন খাবার দাবারের ব্যাপারটা আপনাদেরকে বলি যে খাবারটা পাখি শরীরকে ঠান্ডা রাখবে সেরকম জিনিস দিন এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি নর্মাল যে খাবার দাবার আছে সিড এর মধ্যে প্লেন দানা দেন আর কিছু দেওয়ার দরকার নেই কেনারি পারলে অল্প করে দেন কুসুম সূর্যমুখী ব্ল্যাক সিড কোনো কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে শুধু ধান আর হচ্ছে নর্মাল দানা দেন তার সঙ্গে পারলে কিছু কেনারি দেন কারণ ওটা পাখির প্রোটিনের যে চাহিদাটা সেটা কিন্তু কেনারির মাধ্যমে প্রচুর পরিমাণে পেয়ে যায় পাখি তো এই সিড মিক্স ব্যবহার করুন আর নর্মাল যে শসা তরমুজ যেগুলো ওয়াটার কন্টেন্ট বেশি আছে যে সমস্ত শস্যের মানে ফলের মধ্যে বা যে সমস্ত শোক সিট যেগুলো ভিজানোর যে সিড যেমন ছোলা মুগ কড়াই মুগ ডাল এই জিনিসগুলো পাখিকে প্রেফার করেন এবং অল্প পরিমাণে দেন যাতে তাড়াতাড়ি খেয়ে নেয় কারণ গ্রীষ্মকালে খাবার খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায় সফট ফুড সেক্ষেত্রে পাখির কিন্তু একটা ভমিট ভাব আসে এবং পেটে কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যার মাধ্যমে কিন্তু পাখি কিন্তু লুজ মোশানও হতে পারে বা হোয়াইট পুপসও অনেক সময় হতে পারে চুনা পায়খানা যেটাকে বলা হয় সেটাও কিন্তু হতে পারে এবং অনেক সময় দেখবেন যে পাখির পাত্রে নর্মাল যে মাটির পাত্র বা এতে সেখানে কিন্তু জল জল মতো দানার সঙ্গে লেগে যায় এটা কিন্তু গ্রীষ্মের জন্য হয় ঠিক আছে তো এই প্রবলেমগুলোকে আপনারা আশা করছি এই প্রবলেমগুলোকে কেয়ার ভালোভাবে করুন এবং টেম্পারেচারটাকে এ করুন তাহলে দেখবেন অল্প পরিমাণে আমারও কিছু ক্ষেত্রে এরকম সমস্যার জন্যই কিছু ভাঁড়ে বাচ্চা আছে বা এগ লে করে দিয়েছে এগুলো ফাটাইল না আমি ফেলতে পারছি তো তার কারণেই কিছু বন্ধু বান্ধবের মধ্যে এই সমস্যাটা হচ্ছে আপনারা এইভাবে মেনটেন করুন এবং কেসটাকে আপনার কেজের যে ফ্লোরটাকে সেটা এক দু দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে হিটের কারণে ওরা কিন্তু কোনোভাবে যদি দি ওর পুপস খেয়ে ফেলে তাহলে কিন্তু ওদের পেটে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যার কারণে পেটের গন্ডগোল আসতে পারে তাতে পাখি ডিহাইড্রেশনের মাধ্যমে কিন্তু মারাও যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে ফ্লোরটাকে সবসময় পরিষ্কার রাখতে জলটাকে স্প্রে করতে জট দুবার তিনবার করে চেঞ্জ করতে এই জিনিসগুলো আপনারা করুন তাহলে বাচ্চাটাকে আপনি সার্ভাইভ করতে পারবেন ঢাগনা অবশ্যই কিন্তু পাখি খুলে রাখতেই হবে এবং এক্সজস্ট যে এয়ার সেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু ওই বাচ্চাটাকে আপনি বাঁচাতে পারবেন আমার কিছু বক্সে বাচ্চা আছে সেটাকে আমি হয়তো এই মুহূর্তে দেখাতে পারছি না কিছু বক্সে বা ভাঁড়ে কিছু বাচ্চা আছে তারা অলরেডি এইভাবে সারভাইভ করছে তো এই প্রসিডিওরগুলো মেনটেন করেই কিন্তু আমি বাচ্চাগুলোকে সারভাইভ করাতে পারছি তো বাকিটা হচ্ছে ওপরওয়ালার ইচ্ছা কারণ দেখুন আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি বাঁচা মরা কিন্তু সব কিছুই কিন্তু ওপরওয়ালার ওপরে নির্ভর করে তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক বা অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ